নমস্কার বন্ধুরা, বর্ণালীর কিউজিনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পালং পনির। সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে আমি এটা তৈরি করব। রুটি, নান, পরাঠা খুব ভালো যায় পালং পনিরের সাথে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি দেড় আটি পালং শাক নিয়ে সেটাকে ভাপিয়ে নিয়েছি গরম জলে। এর সাথে আমি এক আটি দেবো ধনে পাতা, একসাথে আমি পেস্ট করে নেব। এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি, চারটে কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা, পাঁচ ছটা কাজু বাদাম আর হাফ ইঞ্চ মতো আদা। এগুলো আমি একটু গরম জলে ভাপ দিয়ে নিয়েছি। দেখুন, টমেটোর খোসাগুলো ছাড়িয়ে যাবে, এইভাবে ভাপটা দিয়ে নিতে হবে। একটা পেঁয়াজও সিদ্ধ করে নিয়েছি, এই পেঁয়াজটাও আমি একসাথে পেস্ট করে নেবো, কোনো রকম জল দেবো না এতে। এখানে আমি পালং শাকের পেস্টটাও তৈরি করে রেখেছি আর সমস্ত রকম মশলার পেস্টটাও তৈরি করে রেখেছি। একটু সাদা তেল দিচ্ছি আর দেবো একটু বাটার। আপনারা চাইলে ঘি বা বাটারও শুধু করতে পারেন। সামান্য একটু বাটার দিয়ে দিলাম। তেল আর বাটারটা গরম হয়ে গেছে, এবার দেবো গোটা জিরে সামান্য ফোড়নে, 1 টেবিল স্পুন, ধনে গুঁড়ো, ১/৪ টিস্পুন দেবো আমি হলুদ, খুবই সামান্য, দেবো কাশ্মীর লঙ্কা 1 টেবিল স্পুন। এবার দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলা। মশলার গা থেকে তেল ছাড়া পর্যন্ত আমি একটু মশলাটা ভালো করে কষিয়ে নেব। ঢাকা দেবো মিক্সি ধোয়া জলটাই আমি দিয়ে দেবো। এবার টেস্টের জন্য দিয়ে দিলাম লবণ, 1 টিস্পুন মতো দিলাম, আর দেবো একটু চিনি, 1/2 টিস্পুন মতো চিনি দিয়ে দেবো, 1/2 টিস্পুনের একটু কম গরম মশলার গুঁড়ো। এবার কেটে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। হয়ে গেছে আমার পালং পনিরটা। এবার উপর থেকে আমি একটু বাটার, রসুন ফোড়ন দেবো বাটারে দিয়ে এর উপর দিয়ে ছড়িয়ে দেবো। বাটারটা গলে গেলে আমি এর মধ্যে রসুনটা ফোড়ন দেবো। দিয়ে দিচ্ছি রসুন কুচিটা, এবার মাখনটার মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম, এবার এটা পালং শাকের উপর দিয়ে ছড়িয়ে দেবো। পালং পনিরের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে আমি একটু আলাদাভাবে করে আপনাদের সাথে শেয়ার করলাম, দারুণ টেস্ট হয়েছে, আপনারাও কিন্তু অবশ্যই ট্রাই করবেন।